canal links the Mediterranean খালে কখনও ট্রাফিক জ্যাম হতে পারে তাও আবার জাহাজ আটকে তবে এমনটাই হয়েছে সুয়েজ খালে গত মঙ্গলবার শুরু এ খালে একদিক থেকে অন্যদিকে বিশাল এক জাহাজ ঘোরানোর সময় অগভীর পানিতে আটকে যায় এরপর থেকেই যত অঘটন আটকে যাওয়া জাহাজটির নাম এভার গিভেন এটি প্রায় চারশো মিটার লম্বা এর প্রস্থ উনষাট মিটার আটকে পড়ার পর জাহাজটি টেনে বের করে নিতে কয়েকটি উদ্ধারকারী নৌকা মোতায়েন করা হয়েছে উদ্ধারে বেশ কয়েকটি ড্রেজারও মোতায়েন করা হয়েছে এর এক মাটিতে আটকে থাকার কারণে উদ্ধারে বেগ পেতে হচ্ছে আর এই সমস্যার সমাধানে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তার পূর্ব পর্যন্ত মিশর খালের পুরনো পুনরায় চালু করা হয়েছে একশো বিশ মাইল দীর্ঘ খাল পার হতে শতাধিক জাহাজ এখন অপেক্ষায় রয়েছে আর এতে ব্যাহত হচ্ছে বিশ্ব বাণিজ্যের পণ্য পরিবহন ব্যবস্থা সুয়েজ খালদের সমুদ্রে দৈনিক হিসেবে চলাচলকারী জাহাজের তিরিশ শতাংশ যাতায়াত করে থাকে সুয়েজ খাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী দু সালে বছর জুড়ে প্রায় উনিশ হাজার জাহাজ চলাচল করেছে এই খাল দিয়ে দৈনিক হিসেবে প্রায় বাহান্নটি মিশরের ব্যাংক প্রতিষ্ঠানগুলোর জারি করা আর্থিক অনুমানে প্রতি ঘন্টায় প্রায় চারশো মিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটি পশ্চিম দিকে ট্রাফিকের মূল্য দৈনিক প্রায় পাঁচ দশমিক এক বিলিয়ন এবং পূর্ব দিকের মূল্য চার দশমিক পাঁচ বিলিয়ন